আজকাল যুবকদেরকে দেখবেন প্রায় সময় দেখবেন রোস্টিং ভিডিও বানায়। ভিডিওর নাম কি? রোস্টিং ভিডিও। রোস্টিং ভিডিও মানে কি? একজনকে রোস্ট করে। এতদিন আমরা শুনছি মুরগি রোস্ট করে, এখন পোলাপান কি রোস্ট করে? মানুষ রোস্ট করে। একটা মানুষের হয়তো কোনো ভুল হয়েছে, তার ভুল হলে অবশ্যই তার সমালোচনা হতে পারে, যৌক্তিক সমালোচনা হতে পারে, ভুল সংশোধন হতে পারে, ভুল শুধরানো হতে পারে, কিন্তু ভিডিও বানায়া তার চরিত্র হনন, তার ব্যক্তিগত বিষয় আসে তুলে এনে তাকে একেবারে মুরগিরে যেরকম রোস্ট করে, তার গোষ্ঠী উদ্ধার করার নাম হলো রোস্টিং ভিডিও। আমরা কোন সভ্যতায় বসবাস করছি? যুবকদের কাছে এই জিনিসগুলো খুব এনজয় করার মতো বিষয়, সেগুলো দেখে আমরা অনেকে খুব হাসি খাসি, আমরা খুব আনন্দ পাই, খুব মজা পাই, আমাদের রুচি নষ্ট হয়ে গেছে। ভাইরা আমার, একজন মানুষ আরেকজন মানুষকে নিয়ে চরম অবমাননাকর অপমানকর কোনো কাজ কখনো করা, এটা কখনো সভ্য মানুষের কাজ হতে, এটা কখনো মুসলমানের কাজ হতে পারে? আল্লাহ তাআলা আমাকে আপনাকে এরকম সচেতন দায়িত্বশীল মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আমরা কোনো মানুষকে অপমান করব? আমরা কোনো মানুষকে কষ্ট দেব? আজ অনেক যুবক আছে বাবার বয়সে একজন মানুষের সাথে পর্যন্ত বেয়াদবের মতো আচরণ করে। রিক্সাওয়ালা হতে পারে, তিনি রিক্সা চালক, কিন্তু আপনার বাবার বয়সী, আপনার বড় ভাইয়ের বয়সী, আপনার চাইতে অন্তত আলটিমেট কমপক্ষে বড়, অ্যাটলিস্ট আপনার চাইতে সে সিনিয়র, কিন্তু দেখা যায় তার সাথে পর্যন্ত তুচ্ছতা ছিল্ল করে, তুই তোকারি করে, যা তা বলে। আমাদের যুবকরা আজকাল অনেকে, আমি সবার কথা বলছি, অনেক যুবকরা আজকাল এমন আচরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত উদ্ভ্রান্তের জীবন, এই সমস্ত উচ্ছৃঙ্খলতার জীবন পরিহার করে আমাদেরকে সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করুন। ভাইরা আমার, একটা সুস্থ বিবেক অনেক বড় নেয়ামত, যে বিবেকের রাডারে ধরা পড়বে যে এটা অন্যায় এটা ন্যায়। আমার কোনো বন্ধু একটা অপকর্ম করছে, আমি বুঝতে পারলাম আমার রাডারে ধরা পড়েছে এটা অন্যায়, আমি প্রতিবাদ করব, ওই বন্ধুকে প্রয়োজনে ত্যাগ করব, আমি একজন ভালো বন্ধু গ্রহণ করব। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? যৌবনকাল বারবার আসবে না ভাইরা। যৌবনের যে পাগলামি, যৌবনের যে উচ্ছলতা, যৌবনের যে উন্মাদনা, আল্লাহর শপথ করে বলছি এটা চিরকাল থাকবে? থাকবে না, এটা চলে যাবে। কি করেছেন সে জিনিসটা কিন্তু ঠিকই থেকে যাবে, আপনার কর্মটা ঠিকই থেকে যাবে, যৌবনের এই সময়টা চলে যাবে, কিন্তু যৌবনকালে যা যা করেছেন এই সবগুলো আপনার আমলনামা যেমন লেখা থাকবে আপনার স্মৃতিতেও থাকবে। আমলনামার কারণে আপনার আখেরাতে শাস্তি হবে, আর স্মৃতিতে থাকার কারণে আপনার পরবর্তী বয়সে আপনাকে অপরাধবোধের অদৃশ্য দাহনে আপনাকে জ্বালাতে থাকবে, অস্থিরতা আপনার মধ্যে কাজ করতে থাকবে। অতএব যৌবনকালে এবং যে কোনো বয়সে আমরা কোনো মানুষকে অপমান অপদস্থ করব, কোনো মানুষ বিপদে পড়েছে, হয়ে গেছে তার দ্বারা একটা কোনো সমস্যা, আপনি চান্স পেয়ে এবার তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করা শুরু করলেন, না ভাই, এই সময় হাত বাড়িয়ে দেন, পারলে তাকে সাহায্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোনো বিপদে এরকম মানুষ দিয়ে দিবেন যে মানুষ আপনার হাত ধরে আপনাকে উদ্ধার করবে। চেষ্টা করবো না ইনশাআল্লাহ?